এই গাইস, আজকে তোমাদের সামনে আমি চলে এসেছি। এই দেখো আলু কাবলি। জানি আলু কাবলির রেসিপি তোমরা সবাই জানো, তো তাও আমি আজকে আলু কাবলি খাবো। মানে আলু কাবলিটা দেখেই জিভে জল এসে যাচ্ছে। যাই হোক, তোমাদের সাথে আমি শেয়ার করি আমি কিভাবে আলু কাবলি করি। দেখো প্রথমে আমি বলে পেঁয়াজ কুচি দিচ্ছি, শশা কুচি, টমেটো কুচি, এগুলো সব আমি আগে থেকে কুচিয়েই রেখেছি। আর আলু আর এখানে লঙ্কা সব দিয়ে দিলাম একসাথে। এখানে দেখো মটর আর এখানে ছোলা আমি সেদ্ধ করে রেখেছি। দিয়ে দিলাম এখানে ধনে পাতা কুচি করে রেখেছি, দিয়ে দিলাম এবার দেখো কাঁচা ছোলা দিচ্ছি। এখানে বিট নুন আর এখানে চাট মশলা সব দিয়ে দিলাম। নুনও দিচ্ছি, এবার আমার একটা মশলা, আমি একটা মশলা বানাই। এখানে ধনে গোটা ধনে 2 চামচ, মৌরি 2 চামচ, জিরে 1/2 চামচ, আর শুকনো লঙ্কা, আর অল্প একটুখানি জোয়ান দিয়ে আমি এটা ড্রাই রোস্ট করে তারপর আমি এটা গুঁড়ো করে নিচ্ছি। দিয়ে দিলাম, ও দেখেই মনে হচ্ছে খাই। আর এবার এই দেখো তেঁতুল। তেঁতুল দেখলেই কিরম জিভে জল আসে। দিয়ে দিলাম এখানে গন্ধরাজ লেবু, দিলে অসাধারণ সুগন্ধ হয়। এবার মাখবো। কি লোভনীয় হয়েছে দেখো, আমার তো জিভে জল এসে যাচ্ছে, জানি না তোমাদের কি হচ্ছে। এবার এটা নিয়ে খেতে বসবো, সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। তো চলো এটাকে নিয়ে যাই। হ্যালো, চলে এসেছি। দেখো কি জানো, আলু কাবলি ভুলে গেছিলাম নাম খাওয়ার জন্য। এত লোভনীয় একটা জিনিস অনেকদিন পর খাচ্ছি, তাই জন্য ভুলে গেছিলাম নামটা। অনেক জন্ম পর খাচ্ছি। এই দেখো এবার ঝুড়ি ভাজা উপর থেকে দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। আজকে রাত্রি কিছু খেতে হচ্ছে না, সব নিমন্ত্রণে আসছে। হ্যালো, কখন খাবো আর দেরি করতে পারছি না। এবার খেয়ে নিচ্ছি, কল্যাণ খাক আর না খাক আমি খেয়ে নি বাবা। দেখো দেখো জাস্ট, তোমরা একবার দেখো। তুমি কি এলো, যদি বাঁচি আমাকে দিও। দারুন, আগে দিন আমার পানিশমেন্ট দিয়েছিল না, এবার জল চালে জল দেবো না। যা, খুব ঝাল হয়েছে। আর আলু কাবলিতে না বেশি করে পেঁয়াজ দিলেও হেভি লাগে, আর ওই মশলাটা যেটা দিলাম, আপনারা অবশ্যই করে দেবেন ওই মশলাটা, দারুণ লাগে ওই মশলাটা দেবেন। আর গন্ধরাজ লেবু অবশ্যই দেবেন।
ঝাল কি হবে বাবা তবু জল খাবো না আজকে আজ রাতে কিছু খাবে না বোধ হয় এত লঙ্কা কেউ দেয় বাবা রে লঙ্কাটা বেশি খাও আলু তো আলু লঙ্কা বেছে খেতে বলছে বুঝুন দারুন বেশি বেশি করে খেয়ে নিয়ে আলো খেয়ে নেবে গালে কি জল খাও জল খাবই না কসম নিয়ে না দানা গো সব জিভে গন্তি বাবা আমার মেয়ে কাছে ক্যামেরার পেছনে আলু কাবি খাও কতদিন পর যে আলু কাবলি খেলাম ধারণা করতে পারবেন না কল্যাণ সবে অফিস থেকে এসে এসে বসিয়ে দিয়েছি চলো করি তিনশো করি চলো খাও আমি খাই এরকম একটা ব্যাপার কি বলতে বুঝতে পেরেছি কি বলে একটু বলে দাও না মানে তুমি চাও যে লাস্ট টাইম অব্দি আমি খাই আমি চাই লাস্ট টাইম অব্দি তুমি খাও এটা তো ঝাল
নাও। অল্প স্বল্প খেয়ে হয়ে যায়, এত সুন্দর টেস্টি, অল্প খেয়ে বাইরে পোষায় না, পোষায় না সত্যি, ঘরে হলে অনেকটা খাওয়া যায়। অনেকদিন পর সত্যি খেলাম, ভালো লাগলো, অসাধারণ লাগলো, খুব সুন্দর। আমার সর্বে সর্ব সব কিছু আমাকে খাই দিয়েছে, টেস্ট করে দিয়ে, একটা সারপ্রাইজ ছিল আমার কাছে। আজকে আলু গুলি করে জানতাম না যে আসার পরে এটা করবো সেটা করবো, ওই বাবরি বাবা। ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কি বলবো বলো, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমার নোটিফিকেশন পেয়ে যাও। কেমন লাগলো আলু কাবলি অবশ্যই লিখে জানাবে। হ্যাঁ, আর এই মানে আলু কাবলি আমার বানানোটা কিরকম লাগলো অবশ্যই জানাবে। আর আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বাই।